ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। এই মুহূর্তে আর্টিস্টদের কাছে সব থেকে চাঞ্চল্যকর খবরটি এসে পৌঁছেছে মধ্য কলকাতার এম এ স্কুলের এক টিচার অভিজিৎ রায় একটি ছ বছরের শিশুর ওপরে যৌন নির্যাতন করেছেন বলে তার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। এই মুহূর্তে এম এ স্কুলের সামনে অভিভাবক অভিভাবিকারা জড়ো হয়েছেন, তারা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছেন, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য তারা সরব হয়েছেন। পুলিশ এসেছেন ঘটনাস্থলে, আমাদের রিপোর্টার অতসী এই মুহূর্তে রয়েছে এম এ স্কুলের সামনে, আমরা সরাসরি অতসীর সঙ্গে যোগাযোগ করবো এবং জানতে চাইবো কি হয়েছে। অতসী, এই মুহূর্তে এম এ স্কুলের সামনে অবস্থা কিরকম? জয়েন্দুদা, আমরা এখন এখানে দেখছি অভিভাবকেরা জড়ো হয়েছে, সেই সাথে এখানে রয়েছে স্থানীয় মানুষেরাও। পুলিশ তাদের আটকাবার চেষ্টা করছে, কিন্তু এখানে সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন নয়নকে বলবো সেই ছবি তুলে দেখাতে। এবার আমরা দেখে নেব শিশুটিকে যিনি চিকিৎসা করেছেন সেই ডাক্তার কি বলছেন এই সম্পর্কে। আপনি তো রিয়ার মেডিকেল চেক আপ করেছেন, তো এরকম পশুর মতো অমানবিক ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পশু? কোনোদিন কোন পশুকে এরকম অমানবিক কাজ করতে দেখেছেন? পশুরা করে না। পারভেশন কোন লেভেলে পৌঁছেছে ভাবতে পারছেন? আমার নিজের মেয়ে পড়ে ওই স্কুলে। আমি আমি জানি না আমরা আমরা কাদের হাতে আমাদের শিক্ষার ভার তুলে দিচ্ছি। সব থেকে নিরাপদ স্থান ভেবে আমরা আমাদের সন্তানকে সারাটা দিন ওখানে রেখে আসছি। কোথায় বাস করছি আমরা? আমি আমি জাস্ট ভাবতেই পারছি না। আচ্ছা, শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন আছে? ভালো না, ট্রমার মধ্যে রয়েছে, ওইটুকু বাচ্চা, বুঝতে পারছেন তো। কয়েকটা দিন রাখতে হবে অবজারভেশনে, দেখা যাক। শিশুটির আইনজীবী সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে কি বলেছেন আমরা একবার দেখে নেব। আমি এর শেষ দেখে ছাড়বো। মহামান্য আদালতের উচিত দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে সারা দেশের অপরাধীরা ভয়ে শিউরে ওঠে। কিন্তু এক্ষেত্রে শাস্তি তো দূরের কথা, অভিযুক্তরা সমাজের বুকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সবাই পরিষ্কার বুঝতে পাচ্ছে যে এদের ওপর অনেক বড় হাত রয়েছে, তাই এদের এখন অব্দি অ্যারেস্ট পর্যন্ত করা হয়। কিন্তু আমরাও ছাড়ব না। ক্ষমতাবানরা চিরকাল ক্ষমতা দেখিয়ে যাবে, ক্ষমতা ভোগ করবে, আর আম জনতা মুখ বুজে তা সহ্য করবে, পেশেন্স দেখাবে, প্রতিবাদ পর্যন্ত করবে না। এটা তো হতে দেওয়া যায় না। তাই মহামান্য আদালতের কাছে আমি আর্জি জানাবো যাতে এই কেসের বিচার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয় এবং দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হয়। Thank you.
কাজ দগ্ধ সময় জেগে উঠবে। দেওয়ালে ঠেকলে পিঠ খুলে যায় সব দিক, মানুষ মিছিলে পথ হাঁটবে। আজ নির্ভীত মোমবাতি জ্বলবে, প্রতিবাদ হয়ে কথা বলবে। আজ নির্ভীত মোমবাতি জ্বলবে, প্রতিবাদ হয়ে কথা বলবে। রিয়া আসার পর আমাদের জীবনটা কেমন পাল্টে গেছে, তাই না? সত্যি রিয়া না এলে পরে জীবনে আনন্দটা যে কি হয় সেটা জানতেই পারতাম না। আরেকটা ব্যাপারে কিন্তু দুজনেই খুব লাকি, আমরা দুজনেই মেয়ে চেয়েছিলাম। আর এক সময় তো ভেবেইছিলাম আমাদের আর কোনো সন্তানই হবে না। এই জন্যই তোমার বন্ধু থেকে আমি ডাক্তার হিসেবে মনে করি না, শুধু বন্ধু হিসেবে দেখি। She's so special for three of us. একদমই তাই। কি হচ্ছে কি তুমি ফোন করো না, ডাক্তারকে জবাব দিলি আমরা চলে যাবো, ঠিক আছে? স্মৃতি, মৌসুমী এইটুকুনি বয়স, দৌড়াদৌড়ি করবে, ছুটবে, খেলবে, পড়বে, কাটবে, তোরা একেবারে এত আতপুত করিস না। আরে ভয় হয়, তুমি তো জানো আমার কন্ডিশন। জানি অমিত দাদা, আমি তো বলেছি 10 বছর বয়স অবধি মেডিসিন চললে এমনি ভালো যায়, আর যদি না হয় একটা ছোট্ট অপারেশন। এরকম হার্টের কন্ডিশন আজকাল অনেক বাচ্চার হয়। হ্যাঁ স্মৃতি, আমরা বোধহয় রিয়াকে একটু বেশি প্যাম্পার করি। অমিত তো রিয়ার মধ্যে ওর মাকে দেখতে পায়, সে বিচারি তো সারা জীবন সংসারের যাতাকলে পিছে মরল, তাকে দেখভাল করার কিন্তু কেউ ছিল না, না আমি না আমার পরিবার। বাবা থাক না ওসব কথা। হ্যাঁ সত্যি পুরনো কথা ভেবে আর ভালো লাগে না, তাই না? আসলে আমি চাই যে রিয়ার মানুষ হয়ে ওঠার মধ্যে যেন কোনো ত্রুটি না ঘটে যায়, ও সত্যিকারের মানুষের মতো মানুষ হবে। আমার এই স্বপ্নটা যেন সত্যি হয়। ও দিদি ভাই, তোমার নতুন গেম তো ডাউনলোড হয়ে গেছে, চলো খেলবে না? রে চলো দাদু, চলো তাড়াতাড়ি গেমটা খেলতে হবে না? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। ব্যাস এই যে এবার গেমটা পেলো, আর তার কোনো ব্যথা কষ্ট কিচ্ছুটি নেই। এবার দাদু আর নাতনি মিলে বসে বসে সারা দিন রাত এই গেম খেলবে। তুমি তো জানো বাবার সঙ্গে খেলতে খেলতে একেবারে বাচ্চা হয়ে যাবে। খুব ভালো গো, খুব ভালো। আমি আসলে এরকমই একটা ফ্যামিলি চেয়েছিলাম। পূজার জন্য বড় কষ্ট হয় জানিস, ও বেচারা এমন একজন দাদু, ঠাকুমা, বাবা, ভাই বোন,
কাউকে পেল না। সারাদিন চেম্বার পেশেন্ট করে ওকেও কতটুকু এবার সময় দিতে পারি, বড্ড খারাপ লাগে ওর জন্য। না ঠিক না, তুমি পূজার জন্য যা করেছো বা করছো দেখবে ও কিন্তু বড় হয়ে সব বুঝবে। শি ইজ গোনা বি প্রাউড অফ ইউ, আই এম টেলিং ইউ। জানি না অমিতাবদা, সত্যি জানি না, তবে সেই দিনটার জন্যই ঝড়ের এগেনস্টে লড়াই করে চলেছি সব সময়। হাটি মাটি ছোট পায়ে স্বপ্ন হাটে ডাইনে পায়ে হাটি মাটি ছোট পায়ে স্বপ্ন হাটে ডাইনে বাই মিষ্টি মেয়ের জন্ম দিন খুঁজি ঠিক 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 খুশির নেই ঠিকানার কথা হওয়ায় আইরে তোরা সঙ্গী যারা আইরে ছোটে আয় আজকে খুশির নেই ঠিকানার কথা হওয়ায় অনেকক্ষণ।
কি সুন্দর লাগছে রে তোকে, লাগছে বাজে কথা বলিস না তো। লাগবেই ভাই, কেন লাগবে না? ড্রেসটা তো দেখে মনে হচ্ছে ফরেন কালেকশন। তার উপরে স্বামী নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একেবারে মিনিস্টার লেভেলে ওঠা বসা, স্পেশাল ব্যাপার তো হবেই। নীলাঞ্জনার একেবারে আনন্দ তো ঝরে ঝরেই পড়বে, তাই না? তাজা বলেছিস। জজো ঘুমলো? এই নোংরা জিনিসগুলো দেখে কি মজা পাও? মজা আদিম সুখ। লজ্জা করে না তোমার? লজ্জা? কিসের লজ্জা? নেতা মন্ত্রী চোর পুলিশ কে না দেখছে, আর দেখবে নাই বা কেন? ইন্টারনেট সস্তা হয়ে গেছে, আর ধরো সিনেমায় সেন্সর হয়, মদ সিগারেট এমনকি গুটখার প্যাকেটেও কি বলে বিধিবদ্ধ সতর্কীকরণ। ইন্টারনেটে কিন্তু অত সুচিবাই নেই, তাই দেখবে যার দুবেলার পেটের ভাত জোটে না সেও কিন্তু তলপেটের খিদে মেটাতে নে 600 টাকায় ফোন, সস্তা ইন্টারনেটের প্যাক ভরে ফ্রি সাইটগুলো থেকে ফুল টু মস্তি। আচ্ছা এসো না, একবার একবার দেখে যাও। ও হোয়াট আ সিন! আরে অন্তত ব্লাড সার্কুলেশন বাড়বে। আমার যা ভাগ্য, মাঝরাতে ঘুম ভাঙলে নিজের বিছানা নিজেকে প্রশ্ন করে, পাশে কে শুয়ে আছে, সামনের বাড়ি পিসিমা। কি ব্যাপার, ওরম করছো কেন? জয় ছাড়ো, এসো এসো, জয় ছাড়ো প্লিজ, কাম অন কাম অন। তাই? আর তারপর মাম্পি কি বললো? কিচ্ছু না। আরে ও দাও। আচ্ছা মাম্মা একটা কথা বলো তো, আমরা যে সানডে তুমি আর আমি মিলে যে টিভি প্রোগ্রামটা দেখছিলাম মনে আছে তোমার? আমির খানেরটা? আমির খানেরটা, উনি কি বলেছেন মনে আছে? একটু একটু মনে আছে, একটু একটু। আচ্ছা আমি তোমাকে আর একবার মনে করি দে। বলো তো ডেঞ্জার মানে কি? বিপদ। গুড। আর ডেঞ্জারের অপোজিট কি? সেফ। ভেরি গুড। তোমাদের স্কুলে সেফটি নিয়ে নিশ্চয়ই কিছু বলে না ম্যামেরা? বলেন না? কি বলেন? ডোন্ট রান অন দ্য রোড, নেভার গো এনিওয়্যার উইথ আ স্ট্রেঞ্জার, do not eat anything given by a stranger. Good. এই সবগুলো কিন্তু মেনে চলবে। ওকে মাম। কিন্তু এগুলো ছাড়াও আজকে আমি তোমাকে আরেকটা সেফটি রুল শেখাবো। কি মাম? সেটা হচ্ছে গুড টাচ ব্যাড টাচ। যেমন ধরো আমাদের শরীরে তিনটে ডেঞ্জার পার্ট আছে, একটা হচ্ছে চেস্ট, একটা ট্রাঙ্ক, আর একটা হচ্ছে ইন বিটুইন লেগস। কি কি বললাম বলো? চেস্ট, ট্রাঙ্ক, ইন বিটুইন লেগস। এখানে কাউকে টাচ করতে দেবে না, মনে থাকবে? কাউকে না, আমি পারি, শুধু আমি পারি, আর হ্যাঁ ডক্টররা পারেন কিন্তু আমার সামনে, এছাড়া কাউকে না, মনে থাকবে? আর যদি কেউ টাচ করে তাহলে কি করবে?
কি করব তোমাকে বলে দেব। গুড গার্ল, আমাকে তো বলে দেবে, কিন্তু তার আগে সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসবে। ওকে ম্যাম, আর যদি তুমি না থাকো তখন? তখন তুমি অঞ্জলি মাসিকে বলবে, তুমি অঞ্জলি মাসিকে ভালোবাসো না? অঞ্জলি মাসি ইজ মাই ফেভারিট। আর আমি? ইউ আর মাই সুইট মম। থ্যাংক ইউ, কিন্তু যা যা বললাম মনে থাকবে? ইয়েস, কিন্তু স্কুলে যদি কেউ আমার ব্যাড টাচ করে তখন? তখন তুমি ম্যামকে বলে দেবে, তারপর বাড়িতে এসে আমাকে বলবে। ওকে ওকে, গুড গার্ল। এবার গুড গার্ল এর মতন দুধটা খেয়ে নাও দেখি। না খাও। রিয়া, দুষ্টুমি করো না। দুষ্টুমি করিনি তো, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট আনো। এক্ষুনি আনছি সোনা, বসো চুপ করে। দূর হেরে গেলাম, কি করি কি করি কি করি, অ্যাপেল খাই। দুষ্টুমি করে যাচ্ছে। আমি তো দুষ্টুমি করিনি। এইটুকু সংসার সামলাতে তোমরা অস্থির হয়ে যাও। এই সিটিকে ফোন করো শিগগিরই, ব্যথা করছে ওর। কেন, বাড়িতে অ্যান্টিসেপ্টিক লোশনটা আছে তো? তাতে হবে না, দেখছো তো ছুরিটা পুরনো। ওই তোমার টিটনাস দিতে হলে কি করবে? ডাক্তার জানে কি ওষুধ দিতে হবে। দেখো আজকাল তো আমরা খাঁটি খাবারও খাই না, খাঁটি জল হাওয়াও নেই। তুমিও ওকে ফোন করো, হেজিটেট করো না, ওর যে ফিজ লাগে আমি দিয়ে দেবো। আসলে বাবা, আমাদের সম্পর্কটা তো ওরকম নয়। সে আমি জানি বৌমা, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি এও জানি যে ডাক্তার, পুলিশ, উকিল, মন্ত্রী, অভিনেতা, এরা কেউ কোনোদিন বন্ধু হয় না। ও প্রফেশনাল লোককে প্রফেশনালি ট্রিট করা ভালো। দাদু ব্যথা করছে, দাঁড়াও দেখি ফার্স্ট এড বক্সে ব্যান্ডেড আছে কিনা। এই তুমি ফোন করো না স্মৃতিকে, ব্যথা করছে বলছি। সকালের ঘুমটা 12 বাজালি। বল। শুনছিস? হ্যাঁ শুনছি, বল। আরে রিয়ার হাতটা কেটে গেছে। কি হয়েছে? হাত কেটে গেছে। আচ্ছা আমি না বুঝতে পারি না, এত আতুপুতু করে মানুষ করলে কি করে চলবে বলতো? যুগটা কি হয়েছে দেখেছিস? এই যুগে ওকে পাল্লা দিয়ে চলতে হবে তো, এত ওভার প্রোটেক্টিভ হওয়ার কোনো মানে হয় না। শোন না, তুই একবার এক্ষুনি চলে আয় না। ওহ বাবা রে, একটা অয়েন্টমেন্ট লাগিয়ে দে, আমি বিকেলবেলা আসব। হ্যাঁ আচ্ছা শোন, পেনটা যদি বাড়ে তাহলে কি করব? ওহ বাবা। আচ্ছা তোর কোনোদিন হাত পা কাটেনি ছোটবেলায়? কেটেছে তো? কি করেছিস, মা কি বলেছে? একটু জড়িয়ে ধরবি, আদর করবি, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবি কিচ্ছু হয়নি শোনা, ব্যথা কমে যাবে। রাখ তো, একটু ঘুমোতে দে, ভাল লাগে না। রাখ, হ্যাঁ আসবো বিকেলে, রাখ। বাবারে, হ্যালো। হ্যাঁ মৌসুমি, শোন না, আজকে কোর্টে না আমার সেকেন্ড হাফে একটা ভাইটাল কেস আছে, তাই কোর্ট থেকে ফিরতে হয়তো একটু দেরি হতে পারে, তুই একটু জোজোকে দেখবি প্লিজ? না রে সরি, পারবো না। তুই পারিস নীলাঞ্জনা, এটা আবার এইভাবে বলতে হয়? আরে বাবা কোনো চিন্তা করিস না, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। থ্যাংক ইউ। এই শোন, আমি না শব্দে কিন্তু স্কুলেই ওয়েট করিস, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে। ঠিক আছে? ঠিক আছে, বাই। চল, ওকে বাই। কত নিয়েছিস? আসল দামটা কিছু ছাড়ই তো পারো মিতাই। এই কতক্ষণ? অনেক অনেকক্ষণ হয়ে গেল। ওসব বাদ দাও, ইউ আর লুকিং ফ্যাব ইন ব্ল্যাক। আচ্ছা শোন না,
এই রুটিনের ব্যাপারে কিছু বলেছে রে? না কিছু বলেনি, আমরা তো ওয়েট করছি, দেখি কি বলে অফিস থেকে। সেটাই। আরে ওই তো স্মৃতি এসে গেছে। ও ওই তো স্মৃতি, হাই। এই মৌসুমি, তো শাড়িটা তো বেশ সুন্দর রে, একদম আনকমন, নতুন বুঝি? না রে, আগের বছর খাদি মেলা থেকে কিনেছিলাম, সত্যি খুব সুন্দর। এই এই সানডে সবাই যাচ্ছিস তো স্কুল পিকনিকে? আমি তো যাচ্ছি, আমার কোনো প্রবলেম, আমার কোনো প্রবলেম, আমি তো যাচ্ছি। হ্যাঁ, আমি জানি কিছু বলতে এখনো পারছে না রে। কেন শোন, আর কোনো অজুহাত চলবে না, একদম বুঝতে পেরেছিস? এই নীলাঞ্জন আসেনি এখনো? না, ওর একটু দেরি হচ্ছে। সরি বাবু, একটু দেরি হয়ে গেল। নীলাঞ্জনা, আমাদের সঙ্গে পিকনিকে কিন্তু তোমাকে যেতেই হবে, আর আজকেই কনফার্মেশন দিতে হবে কিন্তু, প্লিজ। এই একদিনের তো ব্যাপার, তাহলে আনতে তো কেন? না না, আসলে কি বলতো, জোজোর বাবার না ওই দিনে দিল্লি থেকে কিছু গেস্ট আসছে, আমি খুব ট্রাই করছি ম্যানেজ করার, আর লাস্ট দু তিন দিন আর বলিস না, একটা কেস নিয়ে ভীষণ ব্যস্ততার একটা শিডিউল চলছে। আমাকে ওয়েডনেসডে অফ দি টাইম দে। আচ্ছা ঠিক আছে, এবার আমি শুনে আমার ওটি আসছে বাবা, চলো বাই 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 রিয়া, আমি চলো না, আসছি রে, বাই, চলো চলো। এই পারমিটা কি হয়েছে মা? আজ দিদিভাইয়ের কোনো সাড়া শব্দ নেই কেন? স্কুলে গিয়ে টিচার বকেছে বুঝি? বৌমা, তুমি ফ্রি হলে একটু চা করো। হ্যাঁ বাবা, রিয়াকে চেঞ্জ করিয়ে তারপরে চা বসাচ্ছি। এ কি রিয়া, কি হলো বৌমা? হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ আসছি গো, আসছি। আরে দূর, বড় রাস্তা, বিশাল জ্যাম, অন্য রাস্তা দিয়ে আসছি। হ্যাঁ আমি আসছি, চিন্তা করো না। হ্যাঁ না না, বলছি তো অন দি ওয়ে। আমি এই রাখছি রাখছি, প্রবলেম হয়ে গেছে, রাখছি আমি। দাদা শুনুন, আমার লাইসেন্সটা দিন। আরে আমার আমার মেয়ের একটা ঘটনা ঘটেছে। কথা পরে শুনবো, আগে গাড়ির পেপারসগুলো নিয়ে আসুন। আরে কথাটা তো শুনুন একবার, গাড়ির পেপারসগুলো নিয়ে আসুন। আরে ক্রাইসিস হয়ে গেছে, যান। আচ্ছা তোমার সেই ডাক্তার বন্ধুকে ফোন করেছিলে? হ্যাঁ বাবা, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছি, অথচ ওর ফোন কখনো বন্ধ থাকে না। ওফ, বিপদ যখন আসে এমনি করেই আসে। আমি যে কি করবো, আমার তো মাথায় কাজ করছে না। অমিতের কি হলো, কদ্দূর? বাবা ওকে ফোন করে দিয়েছি, ও অফিস থেকেই বেরিয়ে গেছে বলল। তা অফিস থেকে এইটুকু আসতে এত সময় লাগছে কি জানি? কন্টিনিউয়াসলি রিং করে যাচ্ছে, কিছুতেই ফোনটা ধরছে না। মা কি হয়েছে? মা বলো না, মা কি হয়েছে? বাবা বাবা কি হয়েছে গো? হ্যাঁ বলো আমাকে। এই তুমি স্মৃতিকে ফোন করছো? আরে আমি ওকে অনেকবার ফোন করছি কিন্তু। ট্রাই করো, ট্রাই করো, আরেকবার ট্রাই করো, যতক্ষণ পাবে না ট্রাই করবে। একবার আর কিছু বলো না মা। স্মৃতি, দেখো দেখো কত লোক রাস্তায়। কি হয়েছে রিয়া? ও রিয়া, ব্যথা করছে তোমার? Thank you.
বিষয়টা না একটু সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস মানে? মানে ওকে অ্যাবিউজ করা হয়েছে। অ্যাবিউজ করা হয়েছে, ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে। একটুখানি বাচ্চা স্কুলে। আমি রিয়াকে জিজ্ঞেস করেছিলাম, রিয়া বলেছে আমাকে সব। ওর মেন্টাল ট্রমাটা কাটতে সময় লাগবে অমিতাভ, তবে আমি ওকে মেডিসিন দিয়ে দিচ্ছি। কিন্তু আমি না ওকে রিলিজ করে দিচ্ছি, কারণ এটা এটা পুলিশ কেস। আর মৌসুমি আমার কিন্তু মনে হয় এটা স্কুলে আর থানায় ইমিডিয়েটলি জানানো উচিত। দেখুন আপনাদের বাড়ি আমাদের থানার অন্তর্গত, কিন্তু কেসটা এমএস স্কুলের, এটা মোহনপুর থানার কেস, ওখানেই করতে হবে। মানে আমি এই এই অসুস্থ মেয়েটাকে নিয়ে এখন মোহনপুর থানায় যাব? এটাই আইন। দেখুন আমি আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি। রিডিকুলাস। না না না, আমি বুঝতে পারছি, বাট আইনের কাছে আমারও হাত পা বাঁধা। চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন চলে আসুন আসুন। সবই তো বললাম রজতদা, আপনি দেখে নিন। চলি না, বসুন বসুন বসুন। নমস্কার, আমার নাম রজত সান্যাল। কেসটা ফাইনালি আমি ইনভেস্টিগেট করছি আর কি, আমি সবটা শুনলাম ওনার কাছে। আপনি এক কাজ করুন তো, এই প্রথমে একটা কেস ডিটেলসটা আপনি লিখে দিন তো এখানে। আমি ততক্ষণে ওর ওর জবানবন্দিটা নোট করি। এই যে মা, তাকাও আমার দিকে, দেখো আমার দিকে। তোমার নাম কি? সোনা। পুলিশ আঙ্কেলকে তোমার নাম বলে দাও। রিয়া চ্যাটার্জি। আচ্ছা স্কুলে ঠিক কি হয়েছিল আমাকে বলো তো। দেখুন ওর মেন্টাল কন্ডিশনটা আমি বুঝতে পারছি, কিন্তু ওর বয়ান ছাড়া তো মা, সোনা শোনো মা, এই পুলিশ আঙ্কেলকে তুমি একটু একটু বলবে তোমার সাথে কি হয়েছিল? তাহলে না পুলিশ আঙ্কেল না ওই দুষ্টু লোকটাকে ঢিসুম ঢিসুম করে দেবে। তুমি তো চাও যে ওই দুষ্টু লোকটাকে ঢিসুম ঢিসুম করে। ইয়ে আপনাদের কাছে প্রিন্সিপালের নাম্বারটা আছে? হ্যালো, মোহনপুর থানা থেকে বলছি। বলুন। আজ স্কুল চলাকালীন আপনার স্কুলের রোমানের ছাত্রী রিয়া চ্যাটার্জির যৌন হেনস্থা হয়। কাজটা করেছেন আপনার স্কুলের শিক্ষক অভিজিৎ রায়। সম্পূর্ণ মিথ্যে। আরে বাবা, মিথ্যে বলার আগে এটা তো শুনুন, অভিযোগটা কারা করেছে? দেখুন আমি তো এই বিষয়ে কিছু জানি না, তাই আমি কোনো মন্তব্য করতে পারবো না। যা বাবা, এই বলছেন মিথ্যে, এই বলছেন জানি না। আচ্ছা না জানলে মিথ্যেটা হয় কি করে? দেখুন অভিযোগ অনেকে অনেক কিছু করতে পারে, সেটা মানতে হবে, এমন তো কোনো মানে নেই না। প্রমাণ কোথায় বলুন? প্রমাণ খোঁজার কাজটা তো আমাদের।
আপনি এক কাজ করুন, অভিজিৎবাবুর নাম্বারটা আমাকে দিন। আমার কাছে নেই। সে কি, আপনি তো স্কুলের প্রিন্সিপাল, আর আপনার স্কুলের শিক্ষক অভিজিৎবাবু, অথচ তার ফোন নাম্বার নেই আপনার কাছে, এটা কি বিশ্বাসযোগ্য? না, স্কুল টিচারদের আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগে না জানেন তো, তাই তাদের নাম্বার আমি হাতের কাছে রাখি না। নাম্বারটা কালেক্ট করুন, আমি 2 মিনিট পরে আবার ফোন করছি। বুঝলে মহাপাত্র, প্রিন্সিপাল ভদ্রমহিলা খুব ঘোরেল। দেখি, আপনারা কাজ করুন, আপনারা বরং এখন ফোন নাম্বার অ্যাড্রেস সবই তো রইল, আমি না হয় পরে যোগাযোগ করব। মৌসুমি শোন, আমার কিন্তু সিমটম ঠিক লাগছে না। একটা কাজ কর তো, কালকে একদম সকালবেলা ওকে হসপিটালাইজড কর। হ্যাঁ বলছি শোন, আমি ঠিক সময় পৌঁছে যাবো, তোর একদম একদম ভোরবেলা ওকে এমার্জেন্সিতে নিয়ে যা। কথা শুনে নিন লিপি ম্যাডাম, আপনি কখনো দোষ স্বীকার করবেন না, হুয়েভার ইট ইজ, পুলিশ স্টেশন, টিভি চ্যানেল। আর এই টিভি চ্যানেলগুলো তো সালা হাত ধুয়ে পেছনে পড়ে গেছে। আমাকে তো কন্টিনিউয়াসলি ইরিটেট করছিল, ওই জন্য তো মোবাইলটা সুইচ অফ করে রেখেছি। ভালো করেছেন। শোনেন, আমাদেরও টেলিফোনে বেশি কথা বলা উচিত হবে না, ডোন্ট ওয়ারি, আমি আছি সব সালতে নেব। One reminder, repeatedly বলছি, under any circumstances আপনার দোষ কবুল করবেন না। ঠিক আছে তো, bye, take care. Mr. Singh আছেন? আসলে আমাদের ফ্যামিলি ডাক্তার ওকে রিঅ্যাডমিট করতে বলেছে হাসপাতালে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, বসুন, একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি করবেন। আই এম সরি, আমি বেশি সময় নেব না, আমি কিছু ছবি এনেছি, তার মধ্যে অ্যাকিউজডের ছবিও আছে, ছবিগুলো দেখে রিয়াকেই শনাক্ত করতে হবে আসল দোষী কে। দেখুন ওর অবস্থাটা বুঝতে পাচ্ছেন, বাথরুমে পর্যন্ত যেতে ভয় পাচ্ছে, হাইলি ট্রমাটাইজড হয়ে রয়েছে, এই সময় এগুলো না করলেই নয়। এক্সট্রিমলি সরি, এফআইআর রয়েছে, কিছু প্রোটোকল তো মেনটেন করতেই হয়। মা, রিয়া এসো। রিয়া, রিয়া যাও, আঙ্কেল কাছে যাও, আঙ্কেল ডাকছেন না, এসো মা। আমরা আসি তো, শোনা মা, বসো বসো। দেখো তো রিয়া, দুষ্টু লোকটাকে চিনতে পারো কিনা,
ভালো করে দেখে আমাকে বলবে। হ্যাঁ, এ ছিল সেদিন, ভালো করে দেখে বলো, ছিল না? আচ্ছা তাহলে এ এও না, আচ্ছা তাহলে এ বন্ধ করুন আপনারা, আর পারছি না। অপরাধীরা শাস্তি পাক না পাক আমার কিচ্ছু যায় আসে না, শুধু আমার, শুধু আমার মেয়েটাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। আচ্ছা আমরা নিজের মেয়েকে এবার হাসপাতালে নিয়ে যেতে পারি? হুম হুম, রিয়ার মতো আমারও একটা মেয়ে আছে, আমার হাতে যদি ক্ষমতা থাকতো স্কাউন্ডেলটাকে দাঁড় করিয়ে গুলি করতাম আমি। বাট ইমোশন আর প্রফেশন যে কতটা, যাকে যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবে না? নিশ্চয়ই। রিয়া, এই অবস্থায় অমিতকে গাড়ি চালাতে হবে না, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিচ্ছি। কুছ মত বল, সালা ফাটছে তো আমার। এক বাত কান খুলকর সুন লে, হর কোশ্চেন কা আনসার সিফ না চাহি। স্যার, স্যার আপনি আমায় তুই বলছেন? স্যার, জো কাম কিয়া তু ইসি কা হি কাবিল হ্যায়। সালা সুয়ার কা ঔলাদ, ইসকো খতম হোনে দে, ফির মায় তুজসে নিপটতা হুন। পুলিশ, নিউজ চ্যানেল, একটার পর একটা ফোন আসছে, এসব কি হচ্ছে? অভিজিৎ, এসব কি হচ্ছে? আমি কিছু জানি না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। পেপারগুলো সাইন করতে হবে না নীলাঞ্জনা? অমিতাভ দা আছে তো, তুই করিয়ে নিয়ে আমি ওদের নিয়ে ভিতরে যাচ্ছি। অমিতাভ দা, আপনি আসুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোনালিসা হসপিটালের সামনে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি পণ প্রথার বলি হয়েছেন আরও এক মহিলা। আমার ক্যামেরা পার্সন নয়নকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য যে কিভাবে গায়ে আগুন লাগিয়ে তাকে অত্যাচার করা হয়েছে। শুনুন, আপনি আপনি জানেন এখানে কি হচ্ছে? আমার আমার চেক আপ হয়নি, টেস্ট হয়নি, 11টা বেজে গেছে, এভাবে তো প্রমাণ নষ্ট হয়ে যাবে। মানে আপনার বলুন না, ক্যামেরার সামনে বলুন ঠিক কি হয়েছে। আপনি জানেন না? সে কি আমার মেয়ে এম এস স্কুলের ক্লাস মানে ছাত্রী। কিন্তু চঞ্চলকর ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আর 6 বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে কিন্তু এমএস স্কুলের দিকে, আর সরাসরি সেই শিশুটির বাবার সাথে কথা বলবো। ঠিক কি হয়েছে পুরো ঘটনাটি যদি একটু বলেন। আমার মেয়ে এমএস স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী, গতকাল স্কুলে ওর সাথে যৌন নির্যাতন হয়। কাল রাত্রি থেকে স্টেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ দেখছি স্যার, দেখছি স্যার। হ্যাঁ আমি কাল রাত্রেই বলেছি, ওরা সব স্টেপ নিয়েছে। হ্যাঁ দেখছি দেখছি, এক্ষুনি দেখছি স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন স্যার।
হ্যাঁ স্যার, এক্ষুনি সচিব ছিল স্যার, আমি ওনার সঙ্গে কথা বললাম, আমি ওনাকে বলেছি সমস্ত। হ্যাঁ ঠিক আছে, আমরা স্টেপ নিয়েছি স্যার, দেখছি দেখছি। আরে তোমাদের জন্য তো আর চাকরি রাখা যাবে না। হ্যাঁ চতুর্দিকে খবরটা ছড়াচ্ছে, মন্ত্রীমহল থেকে চাপ আসছে, এটা কি হচ্ছে কি? স্যার ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক অ্যাভেলেবেল ছিল না স্যার, আমি এমার্জেন্সি মেল করেছি, কাজ হয়ে যাবে স্যার। তাহলে দু মিনিট সময় দিলাম আমি, যদি তার মধ্যে কিছু না হয় তাহলে তোমাদের এগেনস্টে অ্যাকশন নেব আমি, আমি আর সহ্য করব না। ইয়েস স্যার। যাও, ওকে। আমরা একটু আগেই যে শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ঘটনাটি কিন্তু ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারেরা ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছে এবং একটু পরেই আসতে চলেছে ফরেন্সিক টিমও। স্মৃতি থাকতে হাসপাতালের এই হাল। আর বলো না, স্মৃতি তো আর ওই হাসপাতালের ডাক্তার না, তাই কাজে ওকে আর ট্রিটমেন্টে ওকে অ্যালাউ করছে না, বলছে যে এটা মোনালিসা হাসপাতালে কোড অফ কন্ডাক্ট। কি বলবে বলো? বলার আর কি আছে, কেউ নিজের কাজ করবে না, খালি কি করে কাজে ফাঁকি দেওয়া যায় সেই কায়দা কানুনগুলো বের করছে, কোথায় কি ছিদ্র আছে দেখছে। যা তা সব। আর তুই আমার এটিএম কার্ডটা নিয়ে যা না, তুই তখন হাসপাতালে যাবি। সেটা তো হবেই। আচ্ছা তোমার ফোনটা বোধহয় পাচ্ছি, দেখো তো। ও এখন তো কাগজে কাগজে হেডলাইন, টিভিতে ব্রেকিং নিউজ, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে যেন একটা কুইজ কন্টেস্টের আসরে বসিয়ে দিয়েছে। কি করে হলো, কোথায় হলো, কেমন করে হলো, কেন হলো, শত প্রশ্ন, এত কৌতূহল কিসের বুঝি না। দরকারি ফোন আসতে পারে ভেবে সুইচ অফ করতে পারছি না। আমি উঠছি বাবা, ঘুরে আসি একটু। হ্যাঁ আমার পুরো ব্যাপারটা খুব একটা ঠিক লাগছে না, গন্ডগোল লাগছে জানিস, তার কারণ কেউ পরিষ্কার করে কিছু বলছে না। কি সাজেস্ট করছো তুমি? আমার যেটা মনে হয়, তুই আমি আর অমিতাভ দা চল আমরা একবার স্কুলে যাই, স্কুলের প্রিন্সিপালের সঙ্গে সরাসরি কথা বলি। মানে 48 আওয়ার্স হতে চললো, এখনো স্কুল কর্তৃপক্ষ কোনো স্টেপই নিল না, অ্যাকিউজকে অ্যারেস্টও করা হলো না, তো এটা কি হচ্ছে এটা তো একবার সরাসরি ওনার সঙ্গে কথা বলা দরকার। এই তুই টেনশন করিস না, তুই রিয়ার কাছে থাক, আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। ওকে চল বাই। আপনারা শুনুন, আপনাদের মধ্যে তিনজন আসুন ভেতরে, প্রিন্সিপাল ম্যাম কথা বলবেন। শুধু তিনজন? হ্যাঁ তিনজন, চলো চলো। ঠিক আছে ঠিক আছে, আপনারা যান, আমরা বাইরে ওয়েট করছি। হ্যাঁ বাইরে ওয়েট করছি আমরা। আপনি এত ইনসেনসিটিভ কি করতে পারেন? এই স্কুলে যা যা ঘটছে তার জন্য রেসপন্সিবল আপনি, আপনি রেসপন্সিবল। আস্তে 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 প্লিজ, দেখুন এরকম চেঁচামেচি করে কোনো লাভ হবে না। ইনফ্যাক্ট আমি আগেও বলেছি এখনো বলছি, আপনাদের এই অভিযোগটাই আমি অ্যাকসেপ্ট করছি না। না 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 না, তার মানেটা কি? অভিযোগ অ্যাকসেপ্ট করছি না এর মানেটা কি? বাচ্চাটা নিজে মুখে সব কিছু বলেছে, মেডিকেল চেক আপ হয়েছে, আর আপনি বলছেন যে আপনি এটা অ্যাকসেপ্ট করছেন না। আমি কিছু বলছি না, ওকে? তাহলে কিন্তু আমাদের এবার লিগাল স্টেপ নিতে হবে। ইটস ইওর চয়েস। থ্যাংকস, চলো। কয়েক হাজার বছর ধরে আমরা পথ হাঁটছি, মানুষ বনমানুষ থেকে মানুষে রূপান্তরিত হয়েছে, কিন্তু উন্নতির শিখরে পৌঁছলেও আমরা কি কোথাও হারিয়ে ফেলছি মনুষ্যত্ব? এই প্রশ্নটি খুব বড় হয়ে দেখা দিয়েছে আমাদের এই কলকাতার বুকে, এমএস স্কুলে যে নারকীয় ঘটনাটি ঘটেছে সেই ঘটনা সম্পর্কে।
আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শিশুটি অর্থাৎ ওই নির্যাতিত শিশুটির বাবা অমিতাভ বাবু, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রিয়া বসু, এবং অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে ওই শিশুটির আইনজীবী নীলাঞ্জনা দেবী, তিনিও আজ আমাদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। আমরা প্রথমেই যাব অমিতাভ বাবুর কাছে। অমিতাভ বাবু, আপনার কাছে আমি প্রথমেই যা বলবো যে আপনি যে এত মানসিক একটা দুঃসহ অবস্থার মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো। তবে আমরা একটু জানতে চাইব শিশুটির এই মুহূর্তের অবস্থাটা কি। খুবই আতঙ্কিত আছে, মাকে এক মিনিটের জন্য ছাড়ছে না, মানে শারীরিক কষ্ট তো রয়েছে তবে মানসিক কষ্টটা, মানে আমি আমি সত্যি কথা আমি ওর কষ্টটা সহ্য করতে পারছি না। ওর কষ্ট দেখতে পাচ্ছেন না, খুব স্বাভাবিকভাবে পিতা মাতা তাদের এরকম অবস্থায় স্বাভাবিক, কিন্তু আইনজীবী ব্যাপারে কি বলছেন আমরা জানবো। আমরা সরাসরি যাব নীলাঞ্জনা দেবীর কাছে, এ ব্যাপারে আইনত কি ব্যবস্থা নেওয়া সম্ভব। দেখুন, পক্সো মানে প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, 4 ও 6 ধারা অনুযায়ী দোষীদের মিনিমাম 10 বছর এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আর এখানে ফাস্ট ট্র্যাক কোর্টে জাস্ট 1 বছরের মধ্যে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে, আর এটা যথেষ্ট কড়া একটা আইন। আর এক্ষেত্রে তো শিশুটি নিজে দোষীকে চিহ্নিত করেছে, তারপরেও অপরাধী এখন অবধি গায়ে হাওয়া লাগিয়ে কী করে ঘুরে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি না। মানে কার জন্যে কিসের জন্যে তাকে এখন অবধি গ্রেপ্তার করা হচ্ছে না আমি জানি না। তার নীলাঞ্জনা দেবী, একটি অপ্রিয় কথা আপনাকে না জিজ্ঞাসা করে পারছি না, কেউ কেউ বলছেন যে শিশুটি নাকি একটি মনগড়া কাহিনী ফেঁদেছে, সে বানিয়ে বানিয়ে কিছু কথা বলছে, একটা হ্যালুসিনেশনে ভুগছে। মানে একটা ওইটুকু শিশু, সে এই পুরো ব্যাপারটা জাস্ট কল্পনা করে নিজে থেকে মনে মনে বলছে। হোয়াট অ্যাবাউট আর মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট কি বলছে? আর সে তো নিজে মুখে সব কিছু স্বীকার করেছে, দোষীকে চিহ্নিত করেছে, সব ঘটনাটা নিজে বলেছে। মানে কি করে সম্ভব যে সে পুরোটা নিজে নিজে মন গড়া কথা বলেছে? ইটস নট পসিবল। রাইট, আমরা একবার অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, আপনার কাছে আমি জিজ্ঞাসা করব যে সেদিন শিশুটি স্কুল থেকে ফেরার পর আপনাদের ঠিক কি বলেছিল? মানে মানে আর কতবার বলবো, আমি বারবার বলেছি সবাইকে, আমি ডাক্তারকে বলেছি, পুলিশকে বলেছি, মিডিয়াকে বারবার বলেছি, আমি একই জিনিস আমি আর কতবার বলবো। প্লিজ আমাদের আমাদের মুক্তি দিন, শাস্তি দিন, অপরাধীকে শাস্তি দিন, আমাদের মুক্তি দিন, প্লিজ। ম্যাম, এই পেপারটা একটু ওনাকে দিয়ে সাইন করাতে হবে। অমিতাভ দা, এই পেপারটা একটু সাইন করে দিন প্লিজ। হ্যাঁ রে, কোর্টে কি আমাদের যেতেই হবে? এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, ভরসা রাখ, দোষীরা শাস্তি পাবে। আমি জানি অভিজিৎ রায়কে এখনো অ্যারেস্ট করা হয়নি, কিন্তু এবার দেখ। আর কি দেখা বাকি রইল? মামলাটা কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না, কিন্তু আমার লড়াই করার ইচ্ছাটা আর মরে গেছে। অমিতাভ দা, এ কথা বললে কি করে হবে? লড়াইটা তো চালাতে হবে না? আর তাছাড়া এই লড়াইটা আপনাদের আর একার লড়াই নয়, এটা আমাদের সবার লড়াই। গুড আফটারনুন। ও, আপনি এসে গেছেন, বসুন। স্যারও একটা আগে এসেছেন, দিল্লির ফ্লাইটটা লেট ছিল তো। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। আমার ক্লায়েন্টের পারফিউমটা বড় চমৎকার। নমস্কার। নমস্কার স্যার, দিল্লি থেকে আপনাকে এত কষ্ট করে কলকাতায় নিয়ে এলাম, কেসটায় আমি জিতবো তো। দেখুন, যুদ্ধের আগে যুদ্ধের ফলাফল বলতে পারলে আমি তো ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যেতাম। অত এলেম আমার নেই, তবে আপনাকে আশ্বস্ত করি
বাড়ির ভাত যত না খেয়েছি তার থেকে বেশি খেয়েছি আমি সংবিধানটি গুলে, আইনের ফাঁক ফোকর গুলোকে কাজে লাগিয়ে। কি করে টিচিং ফাঁক করতে হয় সেসব ব্যাপার আমার একটু বদনাম আছে, বদনাম আছে। স্যার আপনার কথা মতো 50% ওখানে রাখুন। দেখুন আপনাদের কেস হিস্ট্রিটা আমি দেখলাম, একটা বড় গোলমাল করে ফেলেছেন আপনারা। অ্যাকিউজকে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? কি বলছেন স্যার, ওকে অ্যারেস্ট করাবো? স্যার তো বলছিল, আপনার স্যারকে বলবেন আমার মাথাটি যখন কিনেছেন তখন সেটিকে খেলাবো আমি, স্যার নয়। না মানে স্যার বলছিলেন যে রূপের তাসটি কখনো অন্যের হাতে দিতে নেই মশাই, নিজের হাতে রাখুন, ওকে জেলে ঢোকা তারই আমাদের কাজ ঠিক হবে। বেশ কিছুদিন ধরে দেখছি তুমি ঠিক করে খাচ্ছ না, ঘুমোচ্ছ না। আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা একটা কথা সত্যি করে বলবে, তুমি কি সত্যি ওই বাচ্চাটার সাথে? তুমিও আমাকে সন্দেহ করছো? আমি তো কতবার করে বলছি আমি ওই সময় স্কুলে ছিলাম না, এটা একটা চক্রান্ত, এটা একটা, কেউ আমাকে বিশ্বাস করছে না, কেউ আমাকে বিশ্বাস করছে না। দরজাটা খুলুন, থানা থেকে আসছি আমরা। এবার কি হবে? ওরা তো তোমাকে পেলেই অ্যারেস্ট করবে, পালানো ছাড়ার কোনো পথ নেই। শোনো, তুমি না ওই পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, যাও যাও। শুনতে পাচ্ছেন না? দরজাটা খুলুন, আমি আবারও বলছি, কিন্তু দরজাটা খুলুন। শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন। অভিজিৎ রায়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি হলো এত ভিড় কিসে? কেউ আইন হাতে তুলে নেবেন না। এই ভিড় সরাও, সরাও এনাদেরকে এখান থেকে। সরুন সরুন, ভিড় হারান, জায়গা সরুন সরুন সরুন, উঠুন। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে এম এ স্কুলে যে শিক্ষক একটি 6 বছরের শিশুর উপর যৌন নির্যাতন করেছিলেন তাকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও পুলিশের কাছ থেকে এ বিষয়ে কোনো পুষ্টি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু সমর্থিত এবং অসমর্থিত সূত্রের খবর যে একটু আগেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমাদের
বৃন্দা, তোমাকে যে নোটটা তৈরি করতে বলেছিলাম। লিখছি ম্যাম। লিখছি। হ্যাঁ, ওটা একটু তাড়াতাড়ি করো, ওটা দরকার আমার। হ্যাঁ বল। খবরটা শুনেছিস? অভিজিৎ অ্যারেস্ট হয়েছে, আমি জানি। নীলাঞ্জনা, এটা সমস্ত টিভি চ্যানেলে দেখাচ্ছে, আমি তোকে এটা বলবো বলে এত রাতে ফোন করলাম নাকি? তাহলে শোন, ওদের কেসটা অ্যাডভোকেট প্রতাপ সিংহ হাতে নিয়েছে। প্রতাপ সিংহ? কি বলছো ম্যাডাম? ইজ ওয়ান অফ দ্য টপমোস্ট লয়ার অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, উনি নো ডাউট একজন বিরাট মাপের লয়ার। ইনফ্যাক্ট আমি আমার ইনিশিয়াল ডেজে ওনার কেস হিস্ট্রিগুলো একলব্যর মতো ফলো করতাম, কিন্তু এই মুহূর্তে উনি আমার কাছে জাস্ট একজন প্রতিপক্ষ। 1 ইঞ্চি জমিও ছাড়ব না। কিন্তু তুই এই খবরটা পেলি কি করে? ওর অ্যাসিস্ট্যান্ট সুরেশবাবুর স্ত্রী আমার পেশেন্ট। ও, আসলে কি জানিস, ওরা ভয় পেয়েছে, তাই এত টাকা ফিস দিয়ে ওরা প্রতাপবাবুকে নিয়ে এসেছে। আরে, ভয় মানুষকে ভুল করতে শেখায়। আমার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে গেল জানিস। এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওকে, বাই বাই, গুড নাইট। স্যার, স্যার, কালকে তো এম এস স্কুলের কেসটা কোর্টে উঠবে। কাল 10:30। স্যার, আপনি বাড়ি চলে যান, রাতটা আমি সামলে নেব। যাবো, তোমরা তো আছোই। আমি বরং কাল একবার থানা হয়েই কোর্টে যাবো, বুঝলে? তুমি এক কাজ করো, ওই এই ফাইল দুটো আর এই রেজিস্টারটা সব গুছিয়ে রেখো। এটা স্যার, 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 11টা বাজতে চললো স্যার, স্যার আপনি বাড়ি চলে যান। স্যার একটা ছড়া লিখেছে, শুনবেন? যতই ফেলেন ডিউটিতে ঘাম রক্ত, শুনতে হবে। পুলিশ, তোমার মাইনে কত, ঘুষ খাও না বলবে না তো? যা বলেছ। ওকে, কাল দেখা হচ্ছে, গুড নাইট। আর 1 ঘন্টা পরেই তো আজকের দিনটা পার হয়ে যাবে। আহ, বলছি 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি, তাই শুভ সংবাদটা শোনাবার লোভ সামলাতে পারলাম না। গুড মর্নিং ম্যাডাম। কালকে যে নোটটা বানিয়েছিলাম সেগুলো ভেতরে আছে তো? সবার কাছে। আরে, কখন আসবি বলতো? ওরা মানে ওই তো, টেনশন করিস না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, এখানে কিন্তু মিডিয়া আছে, কেউ কোনো মুখ খুলবে না, ঠিক আছে? চলো এসো। হ্যাঁ চলো। ম্যাম, 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 নো কোশ্চেনস, প্লিজ আমাদের যেতে দিন। ম্যাম, 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 নামো।
আরে প্রতাপ বাবু কেমন আছেন? আছি, এই সব নিয়েই তো আছি। আচ্ছা শুনুন, তাহলে শুরু করুন। হ্যাঁ স্যার, অভিজিৎ রায়কে হাজির করানো হোক। Proceed. আপনার নাম? অভিজিৎ রায়। ঘটনার দিন অর্থাৎ 14ই মে দুপুর 2 থেকে বিকেল 4 মধ্যে আপনি এমএস স্কুলে ছিলেন? না, ওই দিন আমি স্কুলে ছিলাম। হ্যাঁ আপনি ছিলেন, আপনি মিথ্যে কথা বলছেন। না, অবজেকশন মি লর্ড, আমার লার্নড কলিগ ধমক দিয়ে আমার ক্লায়েন্টকে মিথ্যে বলার প্ররোচনা দিচ্ছেন। অবজেকশন ওভাররুলড, প্রসিড। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, ওই দিন স্কুল রেজিস্টারে আপনার সাইন রয়েছে। ইন এবং আউট দুটো সাইনেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনি ওই দিন স্কুলেই ছিলেন। তার মানে আমি যে স্কুলে ছিলাম, আপনার কাছে যে স্কুল রেজিস্টার সেটাই তার একমাত্র প্রমাণ? প্রশ্ন করাটা আপনার কাজ নয়, ওটা আমার কাজ। আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার ঠিক ঠিক উত্তর দিন। ঘটনার দিন অর্থাৎ 14ই মে দুপুর 2 থেকে 4 মধ্যে আপনি এমএস স্কুলেই ছিলেন? আমি ছিলাম না, আমি আর কতবার বলবো, আমি ওই দিন স্কুলে ছিলাম না, ছিলাম না আমি স্কুলে। তার মানে ওই রেজিস্টার মিথ্যে, ওই সাইনগুলো ভুল? কি হলো, চুপ করে আছেন কেন বলুন, উত্তর দিন। অবজেকশন মি লর্ড। প্রতাপ বাবু, আপনি আপনার ক্লায়েন্টের মিথ্যে চাপা দেওয়ার আর কত চেষ্টা করবেন? বাই দ্য ওয়ে, আপনার চশমার পাওয়ারটা ঠিক আছে তো? পেপারটা ভালো করে দেখুন, ওই সাইনটা আপনার ক্লায়েন্টেরই সাইন। মেলড, আমি আপনাকে অনুরোধ করব পেপারটা আরেকবার দেখার জন্য। আমার লার্নেড ফ্রেন্ড খুবই উত্তেজিত হয়ে পড়েছে, এই বয়সে সেটাই স্বাভাবিক। আপনার অবজারভেশনটা আমি মেনে নিচ্ছি, সত্যিই আমার বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, দৃষ্টিশক্তিও কমে এসেছে, সব ঠিক। তবু আমি আপনাকে আর একবার রিকোয়েস্ট করব, আপনার ওই বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চোখে আপনি রেজিস্টার বুকটা আরেকবার দেখে নিন। এতে দেখার কি আছে? মিলর্ড, উনি ইন হয়েছেন সকাল 11:30 আর আউট হয়েছেন বিকেল 4:30, আর ঘটনাটা ঘটেছে দুপুর 2 থেকে বিকেল 4 মধ্যে, অতএব সবকিছু জলের মতো পরিষ্কার। আপনি এখনো ইমোশনাল হয়ে রয়েছেন, অবশ্য সেটাই স্বাভাবিক, বন্ধুর মেয়ে তো, দেখতে হবে তো। মিলর্ড, উনি যা বলেছেন সবই ঠিক, ইন হয়েছেন 11:30, আউট হয়েছেন 4:30, কিন্তু বছরটা 2017 নয়, 2014। তিনটি বছরের খালি তফাৎ। অর্ডার, অর্ডার। মিলর, ফটোকপিতে পরিষ্কারভাবে যে বছরটার উল্লেখ করা আছে সেটা 2017। মিলর, ফটোকপি আদালতে গ্রাহ্য নয়, আমার লার্নেড ফ্রেন্ড নীলাঞ্জনার এটা জানা উচিত ছিল। জানতে তো অনেক কিছুই পারছি প্রতাপ বাবু, বুঝতেও অনেক কিছু পারছি। মিলর, রেজিস্টার বুক এটা পুলিশের কাছে জমা ছিল, তাহলে কি আমার লার্নেড ফ্রেন্ড প্রশাসনের উপরে দায়টা চাপাচ্ছেন? আমার বিশ্বাস এটা একটা তুচ্ছ ছোট্ট ঘটনা, একটা বাচ্চার মন গলা কল্পনা, তাকে নিয়ে মহামান্য আদালতের সময় নষ্ট করা হচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলছেন? অর্ডার, অর্ডার। আপনার যা বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। আপনার নাম? ডক্টর স্মৃতি সেন। আপনি বিবাহিত? হ্যাঁ।
আপনার কটি সন্তান? অবজেকশন মিলর, উনি অযথা ব্যক্তিগত প্রশ্ন করছেন। মিলর, অযথা না, আমার প্রত্যেকটি প্রশ্ন এই মামলার সঙ্গে গভীরভাবে জড়িত। অবজেকশন ওভাররুলড। কটি সন্তান আপনার? আমার একটি মেয়ে, পূজা সেন। আচ্ছা, আপনার স্বামীর নাম? পুষ্কর রায়চৌধুরী। পুষ্কর রায়চৌধুরী। শেখ, আপনি নিজে না স্বামীর পদবি গ্রহণ করেন, কিন্তু আপনার মেয়েকেও তার বাবার পদবি গ্রহণ করতে দেননি? সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আর তাছাড়া মহামান্য আদালত সিঙ্গেল মাদারকে স্বীকৃতি দিয়েছেন। আচ্ছা, আজ থেকে মাত্র 5 বছর আগে আপনার স্বামী পুষ্কর রায়চৌধুরী মেয়ের কাস্টাডি চেয়ে একটা মামলা করেছিলেন, সেই মামলায় আপনার হয়ে দাঁড়িয়েছিলেন আজকের এই নীলাঞ্জন। এম আই রাইট? সরকারি হাসপাতালের রিপোর্টের সঙ্গে আপনার মেডিকেল রিপোর্টের এত গরমিল কিসে? কেন চুপ করে থাকবেন? জবাব দিন। মিলর, প্রতাপ বাবু কিন্তু মহামান্য আদালতকে অন্যদিকে পরিচালিত করার চেষ্টা করছেন। মেডিকেল রিপোর্টের সব তথ্য প্রমাণ দেওয়া হবে, কিন্তু তার আগে রেজিস্ট্রারের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। মাই লার্নড ফ্রেন্ড ভুলে গেছেন কখন কোন প্রশ্ন করে কোন সত্যে উপনীত হওয়া যায়, সেটাই আমার তদন্তের কাজ, সেটাই আমার প্রফেশনের নির্দেশ। তাহলে আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, ব্লাড রিপোর্ট, ইউরিন রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট 24 ঘন্টা পর যে বদলে যায় সেটাও নিশ্চয়ই আপনার অজানা নয়। আর তাছাড়া বাচ্চাটি যখন 4 জনের মধ্যে দোষী হিসেবে অভিজিৎবাবুকে শনাক্ত করেছেন, তখন এত কথা আসছে কেন? মিলর, পক্সো আইনে পরিষ্কারভাবে বলা আছে যে দোষীকে কঠোর শাস্তি দেওয়া উচিত। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও আলোচনার উপর ভিত্তি করে আদালত অভিজিৎ বাবুকে 2 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে। আর স্কুল রেজিস্ট্রারের 14 মেয়ের ইন আউটের বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজন। ওকে ওকে, এই নিয়ে চলো না। প্রতাপবাবু কিন্তু আজ অব্দি খুব কম কেসেই হেরেছেন। সো হোয়াট, আমি মানছি ওনার এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি, কিন্তু এক্ষেত্রে আমাদের জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কারণ প্রত্যেকটা প্রুফ এভিডেন্স আমাদের ফরে। কিন্তু দেখ, ওদের হাত কিন্তু অনেক লম্বা। ইনফ্যাক্ট আমার তো আজ মনে হলো কেসটা ওদেরই ফরে। আমার তো প্রথম দিনই মনের জোর কমে গেছে। নীলাঞ্জনা, এখনো সময় আছে, সত্যি করে বলতো, আমরা কি কেসটা তাহলে উইথড্র করে নেব? না, কখনো না। মাঠে যখন একবার নেমেছি তখন খেলা শেষ করেই ছাড়ব। একটু ভরসা রাখ প্লিজ। দেখ, আমাদের যা হারানো তা তো আমরা হারিয়ে ফেলেছি, তাহলে আর ভয় কিসের? রিয়ার ফুলের মতো শৈশবটাকে যারা নষ্ট করলো, নৃশংসভাবে নষ্ট করলো, তাদের এভাবে ছেড়ে দিতে পারি না। ওরা যাতে রিয়ার মতো আর কারোর সাথে এরকম ঘটনার কোনোদিন না ঘটাতে পারে, সেজন্য আমাদের লড়তে হবে, আর আমরা লড়বো। অ্যান্ড দ্যাটস ইট। এমএ স্কুলের কেসটা যে এতটা সিরিয়াস হবে বুঝতে পারি। মিডিয়ার দৌলতে
কেসটা নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। নেমে পড়ুন, এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ুন। সহানুভূতি আর সেন্টিমেন্টের সুড়সুড়ি দিয়ে গার্জেনদের গিলে নিন। ঠিক আছে দাদা, আমরা কালকেই মাঠে নেমে পড়ছি। কাল কেন, আজ নয় কেন? অবশ্য আজ তো রাত হয়ে গেছে। শুনুন, পাকা ধান মাঠে বেশি দিন ফেলে রাখতে নেই, পাখিতে খেয়ে যায়। এই তো এবার লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও তো। সোনা, না খেলে তো শরীর খারাপ করে যাবে, এত ওষুধ যে খাচ্ছ, খাও। আচ্ছা এই যে, আজকে দেখো তোমার ফেভারিট মাছ রান্না হয়েছে, একটু খাও। এই না, খাও সোনা, খাও। এই তো লক্ষ্মী সোনা আমার। আচ্ছা দাঁড়াও, তোমার যে ফেভারিট পিকলটা আছে ওটা নিয়ে আসি, দাঁড়াও। ওকে ম্যাম, ওটা একটু দেখাবেন, সেটটা কিরকম প্রাইস পড়ছে বলুন। যখনই আসি না এটাই একটা প্রবলেম হয়, সব ডিজাইন এত ভালো, কোনটা ছেড়ে কোনটা দেব। আরে কি ব্যাপার ভাই, তোরা তো আজকাল আর পাত্তাই দিচ্ছিস না। আসলে রিয়ার ব্যাপারটা নিয়ে তো তোরা একেবারে সেলিব্রিটি হয়ে গেছিস। বেলা কাগজে টিভিতে তোদের মুখ দেখা যাচ্ছে। ওটা দেখ আমার কেমন কপাল দেখ ভাই, সে হাউসওয়াইফ হয়ে থেমে গেলাম, লাইফটা একেবারে হেল হয়ে গেল। অর্নামেন্টস কিনছিস বুঝি, কোনো পাতিসাটি আছে বুঝি? জোজোর বাবার ক্লায়েন্টের একটা অ্যানিভার্সারি পার্টি আছে। শোন না, আমি ভাবছিলাম এই অর্নামেন্টস কেনার পরে একটা মুভি দেখব। বাংলা সিনেমার জগতে রিয়েল সাবজেক্টের উপর নাকি একটা দুর্দান্ত সিনেমা হয়েছে। আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের অনেকেরই দেখা হয়ে গেছে, আমার এখনো দেখা হয়নি, তাই যাব ভাবছি। যাবি? আমার দুটো এক্সট্রা টিকিট আছে। আসলে স্মৃতি যাবে বলেছিল জানিস, হঠাৎই দুপুরবেলা ফোন করে আমায় বলে দিল ওর হবে না। ওই রিয়াকে নিয়ে নাকি ওর কি একটা হিন্দি চ্যানেলে ইন্টারভিউ আছে, তুই জানিস স্মৃতি? না রে জানি না। ও জানিস না? না বলছিলাম কি, এই রিয়ার ব্যাপারটা নিয়ে তোর কি মনে হয় রে? কি জানি বাবা, আমার তো মনে হয় মেয়েটাকে নিয়ে পুরো নাটক করে যাচ্ছে। না অবাক হোস না, আসলে আমি জানি, আমার থেকে শোন না মৌসুমি, দিন রাত হাঁ করে বসে ওই মেগা সিরিয়াল গুলো দেখে, আর ওই মেগা সিরিয়ালে যে বাচ্চাগুলো আছে তাদের অভিনয়গুলো ওই বসে বসে মেয়েকে শেখায়। কত চ্যানেলেও অডিশন দেওয়ানোর জন্য মেয়েকে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে তুই জানিস, একটা চ্যানেলেও পাস করতে পারেনি। আমার মনে হয় তাই বোধ হয়। আসলে কি বলতো, আমরা তো সবাই সেলিব্রিটি হতে চাই, পাবলিসিটি চাই, তাই মনে হয়। আর আমার কিরকম চেহারা হয়েছে দেখ, কেউ যেন একটু ফিরেও তাকায় না। কি রে, এটা প্যাক করে রাখুন, আমি পরে এসে নিয়ে যাবো। থ্যাংকস, আসি। এই শোন না, বেশি বাড়াবাড়ি জাগে বাদ দিন, এই পেন্ডেন্টটার কিরকম প্রাইস পড়বে বলুন তো? হ্যালো, কোথায়, কোর্টে? না রে, আমি একটু শ্যামসুন্দর জুয়েলার্সে এসেছিলাম। আসলে জুজুর বাবার এক ক্লায়েন্টের অ্যানিভার্সারি পার্টি আছে, তাই গিফট কিনতে এসেছি। তুই বল না, আমি কথা বলতে পারবো? না রে, এমনি ফোন করেছিলাম। ঠিক আছে, পরে কথা হবে।
বিষয়টা না একটু সিরিয়াস। মানে ওকে অ্যাবিউজ করা হয়েছে। এটা একটা তুচ্ছ ছোট্ট ঘটনা, মন গড়া কল্পনা। তাকে নিয়ে মহামান্য আদালতের সময় না। আমাদের স্কুলের রুটিন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন, 14 মে আমাদের স্কুলে কোনো গেমস ক্লাসই ছিল না। কিন্তু এটা যে পরে চেঞ্জ হয়নি তার কি প্রমাণ? না না, এটা মার্চের প্রিন্টিং, আপনি দেখুন ওখানে ডেট দেওয়া আছে। ডেট টাইম এগুলো কি পরে চেঞ্জ করা যায় না? কোনো কিছুই কনস্ট্যান্ট নয় মিস্টার সান্যাল। ওয়েদার, সিজন সবই তো পরিবর্তনশীল। পরিবর্তনই তো জীবন। আপনি চাইলে অনেক কিছুই পরিবর্তন করতে পারেন। যেমন সবকিছু মুখে বলা যায় না মিস্টার সান্যাল, কিছু কিছু কথা বুঝতে হবে আপনাকে। আমি চাকরি করি, এই চাকরিটা বাঁচাতে আমাকে তোতা পাখির মতো বুলিয়া উড়ে যেতে হবে। যতক্ষণ অব্দি না বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে আমি উড়ে যাব, তারপর প্রয়োজন হলে মুখ খুলব। আপনি কি চান? বুঝলাম, সব কথা তো ভায়া মিডিয়া ভালো নয় ম্যাডাম। আমি ছায়া এবং কায়া দুটোকেই দেখতে চাই। ইচ্ছে করুন, উপায় হবে। 2014-2017 এটা তো দেখা হয়েই গেছে, বাকিটাও দেখতে পাবেন। দেখতে চান? দেখতে চান মিস্টার সান্যাল একটা টালমাটাল হোক? এটা খুব দরকার। আমি রিয়ার ভবিষ্যৎ নিয়ে কিছু বুঝতে পারছি না। কোথা থেকে যে কি সব হয়ে গেল! রিয়াকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে কি করে ফিরিয়ে আনি বলো তো? জানি না। কালকে আবার কোর্টে যেতে হবে। আমি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারকে সাক্ষী হিসাবে আসতে অনুরোধ করছি। পারমিশন গ্রান্টেড। আসুন রজত বাবু। মহামান্য আদালতকে জানান আপনার তদন্তে কি কি উঠে এসেছে। আমি সমস্ত কেস ডিটেইলস আগেই মহামান্য আদালতের কাছে পেশ করেছি। আর এই স্কুল রেজিস্ট্রারের ব্যাপারটা তদন্ত করতে গিয়ে দেখেছি যে
ওটা সত্যি 2014-ই রেজিস্টার ছিল ওটা। ধন্যবাদ। ইওর উইটনেস প্লিজ। নো মোর কোয়েশ্চেনস মি লর্ড। আপনি যেতে পারেন। মিলর্ড, আমি এখন এমএ স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী লিপি সাহাকে কাঠগড়ায় আসতে অনুরোধ জানাচ্ছি। পারমিশন গ্রান্টেড। লিপি দেবী 14 মে 2017 দুপুর 2 থেকে বিকেল 4 মধ্যে আপনি কোথায় ছিলেন? আমার বয়ান পুলিশ রেকর্ড করেছে, আপনি দেখেননি? আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা সঠিকভাবে উত্তর দিন। ও, আমি ওই সময় স্কুলের ছাদে ছিলাম, গার্ডেন ওয়াক করছিলাম। সরি, গার্ডেন ওয়াক? গার্ডেন ওয়াক, ইন্টারেস্টিং। আপনার স্কুলের টিচার অভিজিৎ বাবু সেদিন গেমস ক্লাসে ক্লাসরুম থেকে বাচ্চাদের নিয়ে স্কুলের মাঠে গিয়েছিলেন, সেটা আপনি জানতেন? না, ওই যে বললাম আমি ছাদে ছিলাম। আচ্ছা, সেদিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য অভিজিৎ বাবু এবং রিয়া গায়েব হয়ে গিয়েছিল, সেটা নিশ্চয়ই আপনি জানতেন? আমি তো বললাম আমি ছাদে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ছাদে ছিলেন। এই ঘটনার আগে বা পরে স্কুলের কোনো স্টাফ বা কোনো কেয়ারটেকার আপনাকে কোনো তথ্য দেয়নি? না, ওই যে বললাম আমি ছাদে ছিলাম, কারোর সঙ্গে কোনো কথা হয়নি, কেউ আমায় কিছু বলেনি। আপনি তো সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছেন, ছাদে ছিলাম, ছাদে ছিলাম, ছাদে ছিলাম। আরে, ছাদ থেকে নামবেন কখন আপনি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি ছাদে এতক্ষণ কি করছিলেন? বললাম যে আমি গার্ডেন ওয়াক করছিলাম। আসলে কি জানেন তো, আমি ফুল খুব ভালোবাসি। আমি নিজের হাতে গাছে শুকনো পাতা ফেলে দিই, তারপর ফুলে যদি কোনো পাপড়ি শুকিয়ে যায় আমি জল দিই নিজের হাতে, জানেন তো। এটা আমাদের স্কুলের মালিও জানে। এই দায়িত্বটা আমি কাউকে দিই না, আর ওই কাজটাই করছিলাম, ওই জন্যই আমি ছাতে ছিলাম, ওই জন্যই আমি কিছু জানি না। ওয়াও, গ্রেট। স্কুলের ফুলের মতো শিশুর ওপর এরকম একটা নৃশংস অত্যাচার হয়ে গেল, আর সেই বিষয়ে আপনার কোনো দায়িত্ব নেই। এরকম একটা নামি দামি স্কুলে সিসিটিভি ক্যামেরা, আয়া, সবকিছু থাকা সত্ত্বেও এরকম একটা নকারজনক ঘটনা ঘটে কি করে? লিপি দেবী চুপ করে থেকে কোনো লাভ নেই, উত্তর দিন, উত্তর দিন। ম্যাডাম, আমার এক্স্যাক্টলি কি কি দায়িত্ব সেটা আমি জানি। আমার দায়িত্ব আমার স্কুলে যে আমার আন্ডারে বাকি টিচাররা আছেন তাদেরকে তাদের সমস্ত ডিউটি প্রপারলি ডিস্ট্রিবিউট করে দেওয়া, এবং আমি সেটা করি। আর তাদের উপরে আমি এতটাই ভরসা করি যে তাদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার প্রয়োজনটাই আমি বোধ করি না। মি লর্ড, দ্যাটস অল। আই এম ভেরি সরি টু সে লিপি দেবী, যে আপনার স্কুলের টিচার অভিজিৎ বাবু এরকম একটা জঘন্য কাজ করার পরেও আপনি বলছেন যে আপনার স্কুলের টিচাররা দায়িত্বশীল। বলছি, কারণ আমার স্কুলের একজন টিচার অভিজিৎ বাবু যে এরকম জঘন্য একটা কাজ করেছেন সেটা আপনি এখনো প্রমাণ করতে পারেননি ম্যাডাম। ওকে, আমি মেনে নিচ্ছি আপনার কথা। আচ্ছা লিপি দেবী, এমএ স্কুল একটা কোয়েড স্কুল, অর্থাৎ কিনা এখানে ছেলে এবং মেয়ে স্টুডেন্টরা একসঙ্গে পড়াশোনা করে। গেমস পিরিয়ডে মেয়ে স্টুডেন্টদের সাথে বডি টাচ হতেই পারে, সেটা খুব স্বাভাবিক, আপনি জানেন। আপনি জানেন, আর সেটা জানা সত্ত্বেও আপনি কোনো ফিমেল টিচার রাখেননি কেন? Objection, my lord. Objection sustained. আজকের দিনের মেয়েরা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, হকি খেলছে, বিশ্ব জয় করে তারা ফিরে আসছে, তারা আকাশে উড়ে প্লেন চালাচ্ছে, তাদের নিয়ে
ছবি হচ্ছে, ছেলে মেয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে সমাজের বুকে। ছেলে মেয়েতে কোনো তফাৎ নেই সেখানে। আর সিনেমা যদি হয় সমাজের মুখ, তাহলে সেই সিনেমাতে কি দেখছি আমরা? শাহরুখ খানের চক দ্য ইন্ডিয়া কি আমির খানের দঙ্গল দেখে আমরা কি হাততালি দেব? না, আমরা সেন্সার বোর্ডের একটা অ্যাপ্লিকেশন করব। এসব নয়, এসব নয়। মেয়েদের জন্য আলাদা আলাদা শিক্ষক রাখা হোক, মেয়েদের জন্যে মেয়ে শিক্ষক এবং মেয়ে কোচ আনা হোক। হুজুর, মাই লর্ড, আমার মনে হয় আমি অযথা চিৎকার চেঁচামেচি করছি। আসলে এসব কথাগুলো বলতেও আমার স্বাদ হয় না। আপনার এবং মহামান্য আদালতে রজতায় সময় নষ্ট করা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, মাই লর্ড, সময় নষ্ট করা হচ্ছে। প্রিসাইসলি সময় নষ্ট করা হয়েছে। বাচ্চাটির মেডিকেল ট্রিটমেন্টের জন্য যখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ে বেড়াতে হয়েছে, তখন সময় নষ্ট হয়নি? ফরেন্সিক রিপোর্ট 24 ঘন্টার মধ্যে করতে হয়, এটা আমরা সবাই জানি। আর সেটা জেনেও 23 ঘন্টা 53 মিনিট সময় ইচ্ছে করে নষ্ট করা হয়েছে। তাহলে আমাদের হাতে পড়ে রইল 7 মিনিট সময়। 7 মিনিট সময়ের মধ্যে সরকারি হাসপাতালের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পায়ে হেঁটে আসতে সময় লাগে 5 মিনিট। তাহলে আমাদের হাতে পড়ে রইল 2 মিনিট সময়। মিলর্ড, মাত্র 2 মিনিট সময় আমাদের হাতে পড়ে আছে, আর এই 2 মিনিটের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে একটা সঠিক রিপোর্ট আমাদের হাতে চলে এলো। এটা কি সম্ভব? এটা কি বিশ্বাসযোগ্য? মাই লার্নেড ফ্রেন্ড, যে সময় নষ্ট করার কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, আসলে উনি বলতে চান যে হসপিটালের রিপোর্টটাই ভুল। সব ঠিক এবং যথার্থ ঠিক ওর বন্ধুর নার্সিংহোমের রিপোর্ট। না হলে 23 ঘন্টা 53 মিনিটের প্রতি আধ ঘন্টা অন্তর মেয়েটির মেডিকেল চেক আপ করা হয়েছে। আমার লার্নেড ফ্রেন্ড প্রতাপ বাবু বারবার ওই সরকারি রিপোর্টটাকেই প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাইছেন, কিন্তু আমি আমার বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, রিপোর্টটি বেরিয়েছে 15 মে বিকেল 5:30, 14 মে দুপুর 2 থেকে বিকেল 4 মধ্যে যদি ঘটনাটা ঘটে থাকে, তাহলে 15 মে বিকেল 5:30 অবধি ঠিক কতটা সময় হয় সেটা যদি আমার লার্নেড ফ্রেন্ড প্রতাপবাবু একটু হিসেব করে বলে দেন, তাহলে সেটা আমাদের সবার পক্ষে একটু সুবিধে হয়। এটা কি হলো নীলাঞ্জন? লাঞ্চ ব্রেক। নীলাঞ্জন শোনো, আমি যত টাকা রোজগার করি তারপর তোমার ওই কোর্টরুমে গিয়ে ড্রামাবাজি করার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি বলো টাইম পাস, বাড়িতে বসে বোর হচ্ছ, ব্যবসা করো, আমি টাকা দেব। ল আমার ফার্স্ট লাভ,
আমার লাইফ। আর আমি কি? একটা কথা মন দিয়ে শুনে রাখো, ব্যবসার কারণে সমাজের ওপরতলার সাথে আমার ওঠা বসা, সেখানে যদি তোমার কারণে কোনো ডিস্টারবেন্স হয় আমি কিন্তু সহ্য করব না। ইউ নো হোয়াট আই সে, তুমি স্কুলের ওই কেসটা উইথড্র করে নিচ্ছ। কখনো না, আমি আমার ডিসিশন থেকে এক ইঞ্চিও নড়ব না। আর তোমাদের ওই সমাজের মাথাদের বলে দিও যে নীলাঞ্জনা সেনগুপ্ত কোনোভাবেই তার মাথা বিক্রি করবে না। সরো। একদিন আমাদের পাশে কত মানুষ ছিল, কত সহানুভূতি, আশ্বাস, কত মিডিয়া। জানো, আমাদের বাড়িতে রোজ সকালে একটা কাক আসত, আর আমার মা ওই কাকটাকে বিস্কুট ভেঙে ভেঙে খেতে দিত। একদিন সকালে যখন ওই কাকটা বিস্কুট খেতে ব্যস্ত, আমাদের পাশের বাড়ির বিড়ালটা এসে ঘাড় মুটকে মেরে দিল। জানো, নিমেষের মধ্যে সারা আকাশে কাকেদের বিশাল বাহিনী। আমাদের অঞ্চলে যে এত কাক ছিল আমি জানতামই না। বাবা বলেছিল আমাদের মতো কাকিরাও নাকি হুজুগে যাত। শুধু তফাত, কাক কাকের মাংস খায় না। তারপর বেশ কিছুদিন কেটে যায়, আমার মা রোজ সকালে চা খাওয়ার সময় ওই কাকটার কথা মনে করত। বছর ঘুরতে না ঘুরতেই একদিন হঠাৎ দেখি যে মা ওই খুনে বিড়ালটাকে সহ্য করতে পারত না, সেই মাই ওই বিড়ালটাকে টেকে টেকে আমাদের বাড়ির খাবারগুলো খেতে দিচ্ছে। খুব কষ্ট পেতাম, কলা দিয়ে একটা পাকানো কান্না বেরিয়ে আসত, বাথরুমে বসে একা একা কাঁদতাম। আজ আবার সেই দিনগুলোর মতো নিজেকে বড় একা মনে হচ্ছে, বড় একা। বৃন্দা, নীলাঞ্জনা আসেনি এখনো? ও আপনারা? না, নীলাঞ্জনা দিতে এখনো আসেনি। কিন্তু ও যে আমাদের 10:30 সময় আসতে বললো। দেখুন, কোর্টে কেস উঠতে উঠতে 2:30, আমি আপনাদের নিয়ে যাবো জাজের কাছে হাজিরা দেওয়ার জন্য। না ঠিক আছে বৃন্দা, আমাকে একটা কথা ফ্র্যাঙ্কলি বলবে? হ্যাঁ বলুন। কেসটা কি আমরা হেরে যাব? দেখুন, আমি তো দিদির জুনিয়র, আমি কি করে বলবো, কিন্তু এটুকু বলতে পারি যে খুব খারাপ ভাগ্য না থাকলে কেউ কোর্টে আসে না। ট্রাস্ট মি, অনেকের সাথে অনেক কিছু খারাপ হয়। বৃন্দা আবার বকবক করছো তো, এই সরি রে, একটু দেরি হয়ে গেল। স্মৃতিকে দেখছি না? না, ওর একটা মিটিং পড়ে গেছে, তাইও আসতে পারবে না। নীলাঞ্জনা, সত্যি করে বলতো, আমরা কি এর বিচার পাবো? মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই প্রফেশনে কেন এলাম? আমরা কি সত্যি সুবিচার দিতে পারি, নাকি সময় স্রোতে আসল সত্যিগুলো সব হারিয়ে যায়? আমরা ক্লায়েন্টদের বলি যে পেশেন্স রাখুন, কিন্তু কতদিন কতদিন? তাহলে শেষ কোথায়?
মিলাও, এবার আমি বাচ্চাটিকে সওয়াল করতে চাই, তাকে কোর্টে হাজির করানো হবে। অবজেকশন মিলাও। আরে ভাই, ফৌজদারি মামলায় এরকম কথায় কথায় অবজেকশন জানালে চলে? মিলর্ড, আমাদের কিন্তু ক্লায়েন্টের মানবিকতার দিকটাও দেখা উচিত। তাহলে আমরা তো এখানে ধর্মযাজকের ভূমিকা পালন করতে বসিনি, বসেছি একটা সত্য থেকে আর একটা সত্যে পৌঁছতে। এমন অনেক দাবি আমাকে জানাতে হবে যেটা আপনার ভাষায় আপত্তিকর। মিলর্ড, বন্ধ করুন আপনারা। আপনারা সবাই মিলে যা শুরু করেছেন, এর চেয়ে বাচ্চাটাকে মেরে ফেলুন। এমনিতেই ওর ভবিষ্যৎ শেষ। প্রেসে মিডিয়ায় ওকে নিয়ে অনেক মাতামাতি হয়েছিল, তাই আজও যেখানেই যায় সবাই ওকে চিনতে পারে। সমাজে এখন আমাদের একটাই পরিচয়, কি জানেন? ওই যে দেখ, ওই যে ওর মা যাচ্ছে, দেখ দেখ, ওটা ওর বাবা, ওটা ওর দাদু। পারবো, পারবো কোনোদিনও আমরা ওর গা থেকে এই কলঙ্কের কালি মুছতে? হাতে রাখো হাত, আজকের সমাজ বদলে যাবে কাল, রাত মুছে আসবে প্রভা, দেওয়ালে ঠেকলে পিঠ খুলে যায় সব দিন, এ লড়াই এভাবে চলবে, জ্বলবে প্রতিবার।